আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস হাউস আজ দেখাবো কিভাবে এমন একটি স্কিন হোয়াইটেনিং রাইস ফ্লাওয়ার সোপ বা ফর্সাকারী চাউলের গুঁড়োর সাবান আমরা ঘরেই তৈরি করতে পারবো তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এটা সম্পূর্ণ ফ্রি টক ফর্ষাকারী সাবান তৈরি করতে লাগবে ট্রান্সপারেন্ট সোপ বা সাবান চাউলের গুঁড়ো গ্লিসারিন ভিটামিন ই অয়েল অ্যালোভেরা জেল এবং মধু প্রথমেই নিতে হবে ট্রান্সপারেন্ট সোপ ট্রান্সপারেন্ট সোপ যে কোনো দোকানে সহজেই পাওয়া যাবে না তবে আমি যে সাবানটা নিচ্ছি এটা খুব সহজেই পাওয়া যাবে পেয়ার্স গ্লিসারিন সোপ এটাও ট্রান্সপারেন্ট সোপ ট্রান্সপারেন্ট সোপ আমরা এজন্যই নিচ্ছি কারণ এটা সহজে গলে যাবে আর এটা ত্বকের জন্যও ভালো এখন আমি সাবানটি গ্রেটারে কেটে নিচ্ছি কেটে নিলে সাবান দ্রুত গলে যাবে দেখুন আমি অর্ধেক সাবান কেটে নিয়েছি এবং এই অর্ধেক কাটা সাবান দিয়েই আমি ত্বক ফসাকার সাবান তৈরি করব। এখন নিচ্ছে দুই চামচ চাউলের গুঁড়ো যে কোনো চাউলের গুঁড়োই নেওয়া যাবে তবে সেদ্ধ চাউলের থেকে আতপ চাউলের গুঁড়ো ত্বকের জন্য ভালো কাজ করবে চাউলের গুঁড়ো ত্বক পরিষ্কার করে চাউলের গুঁড়োতে রয়েছে ভিটামিন বি এবং অ্যান্টি এজিং প্রপার্টিজ যা ত্বক দ্রুত বুড়িয়ে যা রোধ করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এতে রয়েছে ত্বক ফর্ষাকারী উপাদান যা ত্বক ফর্ষা করে সাথে ত্বকের রোদে পোড়া কালো দাগ সব বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে এরপর নিচ্ছি দুই চামচ অ্যালোভেরা জেল আমরা জানি অ্যালোভেরা জেল ত্বক মশ্চারাইজ করে ত্বকের দাগ চোপ দূর করে ত্বক ব্রাইট করে তোলে এরপর অ্যাড করছে দুই চামচ গ্লিসারিন আমরা অনেকেই গ্লিসারিনের উপকারিতা সম্পর্কে জানি না গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এমনকি এটা ব্রোন ও ব্ল্যাক হেড দূর করতেও সাহায্য করে ত্বকের শুষ্কতা দূর করে ত্বক মশ্চারাইজ করে ত্বকের বয়সের দাগ ফাইন লাইন রিঙ্কেল দূর করে ত্বক হাইড্রেট করে ত্বক পরিষ্কার করে ত্বকের দাগ দূর করে এরপর নিতে হবে ভিটামিন ই অয়েল ভিটামিন ই অয়েল নেওয়ার জন্য আমি তিনটি ভিটামিন ই অয়েল ক্যাপসুল থেকে তেলটা বের করে নেব তবে বোতলে পাওয়া যায় ভিটামিন ই অয়েল সেটাও ব্যবহার করা যাবে আর এই ভিটামিন ই অয়েল ক্যাপসুল ওষুধের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাবে ভিটামিন ই অয়েল ত্বকের ভিতর থেকে সফট করে তোলে এছাড়া ত্বকের দ্রুত বয়সের ছাপ পড়তে দেয় না ত্বক পরিষ্কার করে ত্বকের বিভিন্ন ধরনের ডার্ক স্পট হিল করতে সাহায্য করে এখন উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি এবং কাটা সাবানগুলো একসাথে দিয়ে দিচ্ছি চুলোতে আমি একটি পাত্রে পানি দিয়ে রেখেছি পানি গরম হয়েছে এখন আমি এই গরম পানির মধ্যে সাবানের বাটিটি রেখে দেবো এরপর ধীরে ধীরে নাড়তে হবে দেড় থেকে দুই মিনিটের মধ্যে সকল উপাদান গোলে লিকুইড হয়ে যাবে তবে চুলার আগুন যেন মাঝারি থেকে নিম্ন আঁচে থাকে সাবান ঢেলে দেওয়ার জন্য আমি একটি প্লাস্টিকের পাত্র কেটে নিচ্ছি এবং কাটা পাত্রের মধ্যে আমি একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিচ্ছি যাতে সাবান লেগে না ধরে যদিও পেট্রোলিয়াম জেলি না লাগালেও লাগবে না তারপরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলে ভালো হবে এভাবে আপনারা যে কোনো প্লাস্টিকের পাত্র কেটে সাবানের ফেম তৈরি করে নিতে পারেন চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ মধু অ্যাড করব। আমরা সবাই জানি মধু ত্বকের জন্য খুবই উপকারী এতে রয়েছে ন্যাচারাল অ্যান্টি এজিং প্রপার্টিস এছাড়া ত্বক সফট এবং ব্রাইট করে মধু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর প্লাস্টিকের পাত্রে সাবান ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর লিকুইড সাবানের উপর একটু ফেনা ফেনা ভাসতে পারে এটা তুলে ফেলাও যাবে আবার রাখলেও সমস্যা নেই এখন এই লিকুইড সোপ ফ্রিজে কয়েক মিনিটের জন্য রাখলে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে অথবা বাইরে রাখলেও পনেরো বিশ মিনিটের মধ্যে ঠান্ডা শক্ত হয়ে যাবে এটা দ্রুতই শক্ত হয়ে যায় এছাড়া একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে রাখলে আর দশ মিনিটের মধ্যে এটা ঠান্ডা শক্ত হয়ে যাবে তৈরিকৃত সাবানটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এখন আমি ফেম থেকে বের করে নিচ্ছি দেখুন আমার ত্বক ফসাকার সাবান তৈরি হয়ে গেছে এই সাবানটি আমরা দিনে দুই থেকে তিনবার করে নিয়মিত ইউজ করব অর্থাৎ যে কোনো সাবান বা ফেস ফেসওয়াশই বলুন দিনে দুইবারের কম ব্যবহার করা উচিত না আবার তিনবারেরও বেশি ব্যবহার করা উচিত না আশা করি আজকের এই তৎফর্ষাকারী সাবান তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ